MD speaking. হ্যাঁ স্যার। স্যার আপনি এক খুনি একবার আপনার মানিকতলার গোডাউনে যান। গিয়ে সেখানে নিজের চোখে দেখুন কিভাবে আপনার গোডাউন থেকে গাঁজা চরস হেরোইন পাচার হচ্ছে। কি যাতা বলছেন? আপনার মাথা ঠিক আছে তো? আমার মাথা ঠিক আছে বলেই তো আপনাকে ফোন করে সব জানাচ্ছি। হ্যালো। হ্যালো। পৃথিবীতে কেউ ধোয়া তুলসী পাতা নয়, আমি কাউকে বিশ্বাস করি না। স্যার আপনি তো বিশ্বাস করে আমাকে এই কাজের দায়িত্বটা দিয়েছেন। আমার বিশ্বাসের মর্যাদাটা আমি একবার নিজের চোখে পরীক্ষা করতে চাই। গাড়ি থেকে একটা বাক্স নামান, আমি দেখব। স্যার আপনি আমাকে বিশ্বাস করছেন না? যা বলছি করুন, মালগুলো আমার সামনে নামান। এই মালগুলো নামা, তাড়াতাড়ি কর। এবারে সিলগুলো খুলুন, আমি দেখতে চাই এর ভেতরে কি আছে। খোল খোল। আপনি চমৎকার অভিনেতা মিস্টার সৌম দত্ত। আমি ভাবতেই পারিনি আপনি এত বড় অভিনেতা, আমাকে পর্যন্ত বোকা বানিয়ে রেখেছেন। এসব কি? আমাদের কোম্পানির সাবান, ফিনাইল ডিটারজেন্ট না চরস গাঁজা কোকেন? আমার অন্ধবিশ্বাসের সুযোগ নিয়ে স্মাগলিং এর কারবার কবে থেকে শুরু করেছেন? বিশ্বাস করুন স্যার, আমি কিচ্ছু জানি না, আমি সম্পূর্ণ নির্দোষ। বা সৌম্য দত্ত, বা এখন আপনি অভিনয় চালিয়ে যাচ্ছেন, আপনার সামনে আপনার সই করা চালানে চরস গাঁজা পাচার হয়ে যাচ্ছে, আর আপনি বলছেন আপনি কিচ্ছু জানেন না? আপনি বিশ্বাস করুন স্যার, আমার মনে হয় এটা একটা চক্রান্ত। যারা কোম্পানির ক্ষতি চায় তারা আপনার আর আমার মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য এই কাজ করছে। এতদিন আমি তাই ভাবতাম, আপনার উপর নির্ভর করে আজ আপনজনদের আমি দূরে ঠেলে দিয়েছি, সেই সুযোগে চমৎকার সদ্ব্যবহার করেছেন আপনি। এতদিনের ভুল আমি আজ সুদে আসলে তুলে নেব। সৌম্যদত্ত স্যার, স্যার আপনি আবার ভুল করছেন। না সৌম্যদত্ত, আর আমি ভুল করছি না, আমার ভুলের প্রায়শ্চিত্ত করছি। স্যার আমি আমার মায়ের নামে শপথ করে বলছি, আমি কিচ্ছু জানি না, এটা একটা চক্রান্ত, আমাকে ফাঁসানো হয়েছে। সৌম্যদত্ত তুমি কি ভাবো আমি তোমার কোনো খবর রাখি না? বাইজি ছেলের আবার মায়ের নামে শপথ, কি মূল্য আছে এই শপথের? তোমাদের রক্তে বিশ্বাসঘাতকতা, লোভী, নীচ। স্যার আপনি আমাকে মারুন, যা খুশি তাই বলুন, কিন্তু আমার মা সম্পর্কে একটা কথাও বলবেন না। আমার মা আমার কাছে সাক্ষাৎ দেবী। দেবী না, কুলোটা, কুলোটা। তুই একটা বাইজির ছেলে, তোর মা একটা বাইজি। স্যার আমি আপনাকে অনেক সহ্য করেছি, কিন্তু আর নয়, আপনি আমার মাকে অপমান করেছেন, তার যোগ্য শাস্তি আপনাকে পেতেই হবে। তুই কি শাস্তি দিবি? তোর তো কোন পিতৃ পরিচয় নেই। নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। মল্লিকা, তুমি তুমি সত্যি ফিরে এসেছো? হ্যাঁ। তুমি তুমি তোমার ছেলেকে চিনতে পারলে না? আমার ছেলে? হ্যাঁ। তোমার ছেলে সৌম্য। সৌম্য আমার কাছে আয়, তোকে না জেনে না বুঝে অনেক অপমান করেছি, আমার বুকে আমরা আমাদের ঘরে ফিরে যাই। দাঁড়াও, আরো একজন আমাদের সাথে আছে, ওই যে ওখানে দাঁড়িয়ে আছে সুজাতা, ওনা থাকলে তো জানতেই পারতাম না,
ওই তো আমাকে বাড়িতে গিয়ে সব বলল। শুভ যাওকে পৌঁছে দিয়ে। হ্যাঁ এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।